ও সরি ভাই সরি ভাই 12টা বাজে আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আই হোপ ইউ গাইস ইউ আর অ্যাবসলিউটলি ফাইন সো আজকে যাচ্ছি আমরা হচ্ছে গ্রামের মেলা ভিলেজ ফেয়ার যাকে বলে সেইখানে যাচ্ছি এটা আসলে একটা শীতকালীন মেলা প্রচন্ড লোক দেখতেছেন আর এখানে গ্রামের ঐতিহ্যবাহী অনেক জিনিস পাওয়া যায় অনেক পুরা যা আমরা সচরাচর খেতে পাই না বাট এই মেলায় সেগুলো ওঠে আমরা এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আই হোপ আপনাদের অনেক ভালো লাগে সেটা কল্পনা এমন কিছু নাই যে নাই অনেক কিছু যা আছে যে আমাদের এখন নিত্য নতুন জীবন যাপনে এগুলো পাওয়া যায় না আমরা দোকানে পাই না এই মেলায় সেগুলো মেলায় যে এত লোক হয় একদিনের একটা মেলা মানে আসলে কল্পনার বাইরে আর অনেক রকম মিষ্টি যেখানে আপনারা যেটা পাবেন না মজার খেলা হচ্ছে এই যে যারা বল মারবে ওই তিনটা বোতল
তাহলে যেটা ফেলাতে পারবে সেই বোতলটা তার হয়ে যাবে। এটা একটা অন্যরকম একটা অনেক সুন্দর মজার খেলা, কিন্তু কেউই লাগাইতে পারতেছে না। পুরো এলাকাটাই শুধু মিষ্টি আর মিষ্টি। এখানে মনে হয় 50টার উপরে উপরে মিষ্টির দোকান আছে। আর সবচেয়ে ভ্যারাইটিস মিষ্টি, আমি এরকম মিষ্টি আগে কোনো মিষ্টির দোকানে দেখে নেই। মিষ্টির দোকানে তো সাধারণত চমচম, সন্দেশ, রসগোল্লা, রসমলাই এইগুলি পাওয়া যায়, কিন্তু এইখানে সব অন্যরকম। সে এত বড় বড় মিষ্টি, এত বড় অনেক বড় বড় মিষ্টি অন্যরকম। মানে মেলায় আসলে যে আসলে এইগুলো দেখা যায় এর জন্যই আসলে মেলা, তাহলে তো সবাই তো মিষ্টি কিনতে। এখান থেকে মিষ্টি খাওয়ার ইচ্ছা করতেছে, বাট মিষ্টি আমি খাই না এই জন্য। খাওয়াবো ঠিক আছে। আচ্ছা, যে যে মিষ্টি খেতে চান সাদিক ভাইয়ের সাথে যোগাযোগ করুন, সাদিক রহমান তার চ্যানেলের নাম। গালে ঢুকতেছে না, ফুচকা বড় হয়ে গেছে মনে হয় এদের তুলনায় একটু। ফুচকা খাইতে কেমন হয়েছে? ভালো? আচ্ছা খাও। কি মানে মেলার এখন প্রায় শেষ চলে গেছে আর আমরা চলে যাবো, তার আগে যাওয়ার আগে এত ভ্যারাইটিস মিষ্টি উঠছে, এখন যদি একটু মিষ্টি না খেয়ে যায় তাহলে তো মেলাটাই অপরিপূর্ণ থেকে যাবে। বড় মিষ্টি, বড় মিষ্টি যাচ্ছি আমরা, বড় মিষ্টি খেতে, বড় বড় মিষ্টি, বড় মিষ্টি। এই কাকা এগুলো কত করে কেজি? প্রচন্ড মাত্রা দোস্ত, প্রচুর। ও এটা কিনলাম, ওইটা কিনলাম, লাইট পড়ল। সো গাইজ, এখন অনেক রাত হয়ে গেছে এই জন্য বাসার দিকে রওনা দিছি।
প্রায় 12টা বাজতে গেছে আর এই জন্য মেলা থেকে ও সরি ভাই সরি ভাই 12টা বাজে সরি ভাই আমি সাদিকে একই জ্যাকেট মনে করেছি ভাই একটা মজার কাহিনী হয়ে গেছে আমি সাদিক ভাই মনে করি একটা আঙ্কেলের মানে একটা ভাই হবে বড় ভাইয়ের মতো তার কানে হাত দিয়ে কথা বলতে বলতে চলে যাচ্ছে আমি টেরি পাই নাই পরে বললে আমি টের পাইছি যে সে আর একজন ভাই আমরা বল কিনছি বল এখন অনেক কিছুই কিনছি সাদিক ভাই মেয়ে আছে একটা তার জন্য ভাই টাটা সবাই ভালো থাকবেন And hope you guys enjoy this video. Don't forget to subscribe.